হ্যালো ফ্রেন্ডস, ট্রায়াঙ্গেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা আগের ক্লাস দুটো দেখোনি, তারা আগের ক্লাস দুটো আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি শীঘ্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমাদের কাছে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপডেট চলে যায়। তাহলে আজকে ট্রায়াঙ্গেলের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। ট্রায়াঙ্গেল আছে, বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি কত পার্সেন্ট 30% হ্রাস করা হলে এবং উচ্চতা 20% হ্রাস করা হলে ক্ষেত্রফল কত হবে আমরা বের করব। এটাকে আমরা এদের প্রত্যেক কটা বাহু ধরেও আমরা করতে পারতাম, কিন্তু আমরা খুব শর্টে করব। শর্টে করব বলতে কিভাবে করা যায় দেখো, সাকসেসিভ মেথডে করব আমরা। 30% মাইনাস যেহেতু কমছে, 20% কমছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এটা হবে করলে পরে কত হচ্ছে, এখানে হচ্ছিল 50 + 6 অর্থাৎ -44। তাহলে -44 অর্থাৎ ক্ষেত্রফলটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, সেটা কত হচ্ছে, তাহলে এখানে 44% আমাদের রাইট অ্যান্সার হবে। একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের উপর একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে, আচ্ছা তাহলে কি বলা হচ্ছে, একটি বর্গক্ষেত্রের একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা আর একটা ত্রিভুজ কনসিডার করে নিই, এর ক্ষেত্রফল কত হবে, 36 হচ্ছে, এবং ত্রিভুজের একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে। ত্রিভুজের যদি একটি বাহু 6 সেমি হয়, ঠিক আছে, ত্রিভুজের একটা বাহু যদি আবার 6 সেমি হয়, তাহলে পরে এর ক্ষেত্রফল কত হবে আমাদেরকে সহজে বের করতে পারবো। তাহলে কি কত হবে, 36 হবে, আর এর উচ্চতা আমরা ধরছি কত, h ধরছি, আমরা এখান থেকে এই উচ্চতাটাকে কত ধরে নিচ্ছি, h ধরছি, আর ভূমি কত হচ্ছে, 6 হচ্ছে। সিম্পলি আমরা এটাকে ডিভাইড করলে 3 পাচ্ছি, 3 × 36 হচ্ছে, তাহলে 12টা হচ্ছে এর হাইট, স্থিতিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটা কি আছে দেখা যাক, একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতার অনুপাত এত বলে দিয়েছে, ঠিক আছে, ত্রিভুজটা তাহলে দেখে নেই আমরা, তার ক্ষেত্রফল এত বর্গ সীম হলে ত্রিভুজের উচ্চতা কত। একদম সিম্পলি এদের ভূমিটাকে আমরা 3x ধরে নিচ্ছি এবং উচ্চতাটাকে আমরা কত, 4x ধরে নিচ্ছি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ½ × 4x × 3x হবে, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে এত হবে। আচ্ছা এখান থেকে যদি আমরা ডিভাইড করে দিই, ডিভাইড করলে পরে কত হবে, 2 আসবে, সেখানে কত হবে, 6x² আসবে, আর এখানে 1176 আসবে। এটাকে যদি আমরা ডিভাইড করি কত আসবে, 6 × 6 আসবে, 7 × 6 = 54 আসছে, আর 6 × 6 = 36 আসছে। তাহলে x সমান কত হচ্ছে, 196 এর কত হচ্ছে, রুট হবে। তাহলে 196 এর রুট আমরা যদি না জেনে থাকি, তাহলে সহজে বের করবো কেমন করে, 1 1 ধরছে, এখানে 1 হচ্ছে, 96 হবে, 1 এর ডাবল কত হচ্ছে, 2 হচ্ছে, 4 × 4 = 16 হবে, 16 × 6 হাতে 1 4 4 দুগুণে 8 আর একে কত হয়েছে, 9 হয়েছে, 14। তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি আমরা, 14 পেয়ে যাচ্ছি। তাহলে x সমান যদি আমরা 14 পেয়ে যাই, তাহলে ত্রিভুজের উচ্চতা কত হবে, 14 × 4 56 হচ্ছে এর রাইট অ্যান্সার। তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, ঠিক আছে, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত এত বলে দিয়েছে। তাহলে ত্রিভুজের একটা বাহু যদি আমি এ ধরি, তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, √3/4a² সেটা সমান কত আসছে, 16 এত এসছে, √3 √3 ভ্যানিশ হয়ে যাচ্ছে, a² সমান তাহলে আমাদের এখানে কত আসছে, 4 × 16 = 64 অর্থাৎ a সমান আমরা a পেয়ে যাচ্ছি। এবার পরিসীমা তাহলে এর কত হবে, 24 হবে পরিসীমা, তাহলে এর পরিসীমা তাহলে কত হবে, এর পরিসীমা 24 হবে। এবার প্রত্যেক কটা বাহু যদি আমরা x x করে ধরি, তাহলে পরে পরিসীমা কত হয়, 4x হয় = 24 অর্থাৎ x সমান কত হয়ে গেল, 6 হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কত হয়ে যাবে, 6 সেমি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং ক্ষেত্রফল 6 সেমি, বাকি দুটি বাহুর দৈর্ঘ্য কত হতে পারে আমাদেরকে বের করতে হবে। তাহলে ভালো করে দেখা যাক আমাদের এর ক্ষেত্রফল কত, এর অতিভুজ কত, 5, এবং ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 6।
অর্থাৎ এটাকে যদি আমরা এ, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে পরে আমরা এ প্লাস বি প্লাস ফাইভ সমান সমান, আচ্ছা এর অতিভুজ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো পিথাগোরাসের, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান ফাইভ এর স্কয়ার, আর ক্ষেত্রফল হাফ এ বি ইকুয়াল টু সিক্স হবে। আচ্ছা এ বি ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে, টুয়েলভ হয়ে যাবে। এখান থেকে আমরা কি পেতে পারি, বলছে বাকি দুটি বাহুর দৈর্ঘ্য, এ মাইনাস বি এর ফর্মুলা তাহলে আমরা অ্যাপ্লাই করি, এ মাইনাস বি এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে পরে কি পেয়ে যাচ্ছি, এ মাইনাস বি এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি মাইনাস ফোর প্লাস প্রথমে আমরা এ প্লাস বিটা বের করে নেব, এ প্লাস বি যদি আমরা বের করে নিই তাহলে পরে কত পাবো, এ স্কয়ার মাইনাস টু এ বি পাবো ইকুয়াল টু পঁচিশ পাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ চব্বিশ হবে পঁচিশ, এ প্লাস বি কত হয়ে গেল উনপঞ্চাশ হয়ে গেল, উনপঞ্চাশের রুট করলে পরে কত হবে সাত হবে, তাহলে এ প্লাস বি আমরা সাত পেয়ে গেলাম। এবার এখান থেকেই যদি আমরা এ মাইনাস বি এর ক্যালকুলেট করি, এ মাইনাস বি যদি আমি ক্যালকুলেট করি, এ মাইনাস বি ক্যালকুলেট যদি করি তাহলে এ মাইনাস বি করলে পরে প্লাস টু এ বি আসবে ইকুয়াল টু পঁচিশ হবে, এ মাইনাস বিটা তাহলে আলটিমেটলি কত আসবে ওয়ান আসবে, তাহলে এ মাইনাস বি এর সঙ্গে যদি আমরা করি তাহলে এখানে ওয়ান হবে, তাহলে এ বিবি কেটে যাচ্ছে টু এ সমান সমান তাহলে এইট হচ্ছে, তাহলে এ সমান সমান কত হয়ে যাচ্ছে ফোর পেয়ে যাচ্ছি, তাহলে এ সমান সমান যদি ফোর পেয়ে যাই তাহলে বি সমান সমান অটোমেটিক আমরা কি পেয়ে যাচ্ছি তিন পেয়ে যাচ্ছি, তাহলে তিন সেমি এবং চার সেমি এর রাইট অ্যান্সার। দশ মিটার এবং পনেরো মিটার উঁচু উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব কত বারো মিটার, তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত মিটার আমাদেরকে বের করতে হবে। আমরা ডায়াগ্রামটা দেখে নেই প্রথমে, এখানে দুটো কি আছে স্তম্ভ আছে, এদের এই শীর্ষবিন্দুর মধ্যে দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, বের করতে গেলে আমরা এখানে একটা দাগ টেনে নিলাম, ঠিক আছে এবার এটা হচ্ছে দশ, এই টোটালটা হচ্ছে পনেরো, তাহলে এইটুখানি হচ্ছে পাঁচ, এদের মধ্যে দূরত্ব কত বারো, পাঁচ আর বারো তাহলে এদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত হবে পঁচিশ আর একশো চুয়াল্লিশ হবে নয় ছয় এক, এত হবে, এর রুট করলে পরে কত হবে থার্টিন হবে, তাহলে এদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত তেরো মিটার। একটি ত্রিভুজের ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহু তিনটি দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এত 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 মিটার বলে দিয়েছে, প্রতি বর্গ মিটারে পাঁচ টাকা হিসাবে খরচ করতে কত টাকা, মানে ধানের চারা লাগাতে কত টাকা খরচ হবে, আচ্ছা এটাকে ধরছি পনেরো, এটা হচ্ছে কুড়ি, এটা হচ্ছে পঁচিশ, তাহলে পঁচিশ পঁচিশ দশের শূন্য হাতে এক চল্লিশ আর কুড়ি কত হচ্ছে ষাট হচ্ছে, মানে এখানে সেমি পেরিমিটার, সেমি সেমি পেরিমিটারটা কত হচ্ছে তিরিশ হয়ে যাচ্ছে, তাহলে এটার এরিয়া কত হবে রুট ওভার তিরিশ, তিরিশ থেকে পনেরো বাদ দিলে পনেরো, তিরিশ থেকে পঁচিশ বাদ দিলে পাঁচ আর কুড়ি বাদ দিলে হচ্ছে দশ, তাহলে আলটিমেটলি কত হচ্ছে পাঁচ ছ তিরিশ হচ্ছে, তিন পাঁচা পনেরো হচ্ছে, তিন পাঁচা পনেরো হচ্ছে পাঁচ ইন্টু ফাইভ ইন্টু টু হচ্ছে, ঠিক আছে এখান থেকে পাঁচ কটা আছে চারটে পাঁচ আছে, তাহলে দুটো পাঁচ বাইরে গিয়ে কত হচ্ছে পঁচিশ হচ্ছে, আর এখান থেকে তিনও বাইরে চলে আসবে একটা আর একটা দুই বাইরে চলে আসবে, তাহলে ছয় গুণ তাহলে পঞ্চাশ ইন্টু তিন অর্থাৎ কত হচ্ছে দেড়শো হচ্ছে, তাহলে এই টোটালটার ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের দেড়শো মিটার স্কোয়ার হচ্ছে। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেমি এবং বাহু, এখানে হবে বাহু তিনটি দৈর্ঘ্য অনুপাত কত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে পরে ত্রিভুজের পরিসীমা কত আমাদেরকে এখানে সিম্পলি বের করতে হবে, তাহলে আমরা প্রথমে আগে ট্রায়াঙ্গেলটা দেখে নেই, আচ্ছা এখানে এরকম একটা বিষমবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার এটাকে আমরা থ্রি এক্স ধরে নিচ্ছি, এটাকে ফোর এক্স ধরে নিচ্ছি, এটা ফোর এক্স ধরে নিচ্ছি, এটাকে আমরা ফাইভ এক্স ধরে নিচ্ছি, তাহলে পরে এদের টোটালটার যদি আমরা যোগ করি, যোগ করলে পরে আমাদেরকে কত হচ্ছে বারো এক্স হচ্ছে, অর্থাৎ সেমি পেরিমিটারটা কত হচ্ছে, সেমি পেরিমিটারটা আমাদের
6x হচ্ছে তাহলে আমরা এর ক্ষেত্রফল যদি বের করি 6x বাদ দিলে পড়ে 3x 2x আর শুধুমাত্র x এত থাকছে তাহলে 36 3 6 18 8 2 36 36 এর রুট করলে কত হয় 6 হয় আর একটা x স্কয়ার সেটা সমান সমান কত হচ্ছে 7 7 7 6 হচ্ছে তাহলে x স্কয়ার সমান সমান আমাদের কত হচ্ছে 7 7 6 হচ্ছে 6 দিয়ে যদি আমরা ডিভাইড করি 1 হচ্ছে তাহলে 6 দুগুণী 12 হচ্ছে 6 9 54 হচ্ছে 36 হচ্ছে তাহলে x সমান সমান কত হচ্ছে 1296 এর রুট হচ্ছে 1296 এর রুট করা মানে কত হচ্ছে আমরা দেখে নিই আচ্ছা 3 3 কে কত হবে 9 হবে এখানে 9 হলে পরে 12 কত হবে 3 হবে 9 6 হবে আচ্ছা 3 এর ডবল কত 3 এর ডবল হচ্ছে 6 হচ্ছে এখানে 6 হবে তাহলে 36 হচ্ছে আলটিমেটলি আচ্ছা এখানে টোটালটা যোগ করলে আমাদের এখানে পেরিমিটারটা কত হয় 12 হয় 12 ইনটু কত হচ্ছে 36 36 ইনটু যদি আমরা 12 করি 36 দুগুণী কত হয় 72 আর 36 তাহলে পরে কত হচ্ছে 2 3 আর 4 তাহলে 432 আমাদের এখানে কিন্তু রাইট অ্যানসার নেক্সট একটি সমবাহু ত্রিভুজ যার এবি বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এবং এবি এর ক্ষেত্রফল এবং বিডি এর ক্ষেত্রফল কত হবে আমাদেরকে বের করতে সিম্পল ভাবে আমরা দেখি দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ এর তাহলে আলটিমেটলি এর ক্ষেত্রফল কত হবে এর এক একটা বাহু যদি আমরা টোটালটা যদি এ ধরি তাহলে পরে এর ক্ষেত্রফল কত হবে রুট ওভার 3 বাই 4 ইনটু এ স্কয়ার হবে ঠিক আছে টোটালটার ক্ষেত্রফলটা এত হবে এবার যদি আমরা এই ছোট ট্রায়াঙ্গেলটা ধরি এর এক একটা বাহু কত আছে এ বাই টু পড়ে আছে তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে রুট ওভার ফোর রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ বাই টু এর হোল স্কোয়ার হবে তারপর আলটিমেটলি কত হচ্ছে রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই সিক্সটিন হচ্ছে তাহলে আমাদের এই পোর্শনটার ক্ষেত্রফল বের করতে হবে আমাদের এই পোর্শনটার ক্ষেত্রফল বের করতে হবে এখানে যদি আমরা নাম দিতাম এ বি সি আর এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই ডি সি ই বি হবে এখানে বি এর ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে ডি ই সি বি এর ক্ষেত্রফল আমাদের কত সেটা বের আচ্ছা তাহলে আমাদের এই অংশটা শুধুমাত্র ক্ষেত্রফল কত হতো এই টোটালটা থেকে এটা যে আমাদের বাদ দিতে হতো তাহলে বাদ দিলে পরে এখানে আমরা কত পেয়ে যাব বাদ দিলে পরে আমরা এখানে নিচে 16 পেয়ে যাচ্ছি তাহলে রুট ওভার 3 বাই এ এটা কমন আছে 1 বাই 4 মাইনাস 1 বাই 16 আছে রুট ওভার 3 এ স্কোয়ার এখানে কত হচ্ছে 16 হচ্ছে 4 মাইনাস 1 হচ্ছে তাহলে আমাদের এখানে যে রেশিওটা আসছে সেই রেশিওটা কত আসছে রুট ওভার 3 বাই 4 এ স্কোয়ার ঠিক আছে রুট ওভার 3 বাই এ স্কোয়ার বাই 3 ইনটু 16 এইটা এটা 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 পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছে 4 4 এটা পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে 1 ইজ টু 3 বাই 4 আলটিমেটলি 4 ইস টু 3 তো 4 ইস টু 3 টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যানসার আচ্ছা ট্রায়াঙ্গেল এবিসি এর এবি হচ্ছে যে 8 সেমি এসি হচ্ছে গিয়ে কত 10 সেমি এই যে একটা ট্রায়াঙ্গেল ধরলাম আমাদের এই ট্রায়াঙ্গেল বিটা হচ্ছে যে 90 ডিগ্রি তাহলে এ বি সি ধরছি আচ্ছা এই এবি বাহুটা কত বলে দিয়েছে 8 সেমি আর এসিটা কত বলে দিয়েছে 10 সেমি হলে পরে এটা অটোমেটিক আমরা কত পেয়ে যাব 36 এর স্কয়ার তাহলে 6 সেমি আমরা পেয়ে যাব এবার বলছে এবি এর ক্ষেত্রফল কত তাহলে হাফ ইনটু 8 ইনটু 6 হবে এর টোটালটার ক্ষেত্রফল করলে পরে কত হবে 3 হবে তাহলে কত হবে 24 তাহলে 24 বর্গ সেমি রাইট অ্যানসার একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এত দিয়ে দিয়েছে হলে ত্রিভুজটি সমকোণী হবে সমদ্বিবাহু হবে না বিষমবাহু হবে আমাদেরকে বের করতে তাহলে আমরা যদি প্রত্যেকটা কোণ 2x 3x এবং 5x করে ধরে নিই তাহলে সেটা কত সমান হয় 180 এর সঙ্গে সমান হয়ে যায় আচ্ছা এটা যদি যোগ করা তাহলে কত হচ্ছে 10x হচ্ছে 18 হচ্ছে তাহলে x সমান সমান কত হচ্ছে 18 হচ্ছে তাহলে একটা অ্যাঙ্গেল কত পাচ্ছি আমরা 36 পাচ্ছি যেটা 2x আছে 3x থাকলে পরে কত হবে 18 এর সঙ্গে 3 গুণ করতে হবে 54 হবে আর একটা কত হবে 5x অর্থাৎ এর সঙ্গে 36 গুণ করতে হবে
18 গুণ করতে হবে তাহলে 590, তাহলে এই যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে তাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত। এর পরবর্তী আমরা ত্রিকোণমিতির অন্য একটি চ্যাপ্টার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।